بسم الله الرحمن الرحيم. يوتيوب چینل حسن ایچ ڈی میڈیا. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. محبوب کی محفل کو محبوب کی محفل کا محبوب سجاتی ہے آتی ہے وہی جن کو سرکار بلاتی ہے. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وشافع المذنبين ورحمة للعالمين. سيدنا ونبينا وحبيبنا ومولانا وملجانا ومعوانا وغوثنا وغياثنا ومغيثنا وأعيننا وطبيبنا وطبيب قلوبنا وكريمنا وسقينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أما فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم رب أشعث أغبر مدفوع بالأبواب
لو أقسم على الله لأبره رواه مسلم. وقال تعالى لشان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله শান্তি আসে কারণ শান্তি কেন আসবে না আমার আপনার শরীরের মধ্যে ময়লা পড়লে
ওই মহিলা সমাজকে সোনা দিয়া পরিষ্কার করা চাই বন্ধুরে আমার নবী বলেন বললে সেই সেপালা ও সেপালাতুল কুলুব যিকরুল্লাহ সুবহানাল্লাহ যরাকন নবী আমার বলেন যে কোন বস্তু পরিষ্কারের জন্য একটা জিনিস থাকে কাপড়ের মধ্যে ময়লা পড়লে সাবান সোনা দিয়া পরিষ্কার করা যায় শরীরের মধ্যে ময়লা পড়লে সাবান দিয়া সোনা দিয়া পরিষ্কার করা যায় বন্ধুরা রে মানুষের অন্তরের ভিতরে কলবের ভিতরে একটা কলব নামক একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরা যদি না পাক হয় সরকার বাজারের সাবান দিয়ে পরিষ্কার করা যায় না শ্রীমঙ্গলের সাবান দিয়ে পরিষ্কার করা যায় না এটাকে পরিষ্কারের জন্য আমার আল্লাহ পাকের জিকির দরকার আওয়াজ করে বলেন ঠিক কি না আসুন আমার বাবাজিরা বাড়ির প্রেমে নয় গাড়ির প্রেমে নয় নারীর প্রেমে নয় আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতি বাবা শাহজালালের বাবা শাহকরণের মহাব্বতি আউলিয়া কেরামের মহাব্বতি জান্নাতের টুকরার মধ্যে বসে বসে আমার আল্লাহ পাকের পায়ে ভক্ত বা ইসমে জাতির জিকির করেন আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না গো মরে সে আমায় ধরো সমনে মাশাল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মন দাও না গো শাহজাল তোমার ধরো সমনে মারহাবা কোন সাধনে পাইব গো দয়াল তোমার রঙ্গা দুই চরণ দাও না গো মরে সে আমায় ধরো সমনে মাশাল্লাহ আল্লাহ বলতে আমি নাই রে তুমি মরছি ভগবান মরছি আল্লাহ বলতে আমি নাই গো তুমি মরছি ভগবান মাশাল্লাহ দেখা দিয়া ও বহু মরছি কর সালা নিবার দাও না গো দহায়াল আমায় করো সবন মারহাবা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মাহফিলে তথা জান্নাতের টুকরায় কবুল করেছেন খুশি নাকি বেজার খুশি তাহলে বড় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি সৃষ্টির মূল সৃষ্টির কল্যাণ কারণ যিনি কুল কায়নাতে মূল যিনি আমার আপনার ইমান সুবহানাল্লাহ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে খুশি নাকি বেজার তাহলে বড় করে বলি আলহামদুলিল্লাহ আমরা খুশি হব না কেন কারণ আমরা যে নবীজির উম্মত হয়েছি এই নবীজির উম্মত হওয়ার জন্য বানী ইসরায়েলের নবীগণ পর্যন্ত দরখাস্ত করেছিল সুবহানাল্লাহ বলার মতো আওয়াজ করি না নবীগণ যদি দরখাস্ত করে থাকে তাহলে আমাদের দাম কম নাকি বেশি একটু জোরে কর কম নাকি বেশি বেশি তো বেশি কেমন বেশি তার কোনো শেষ নেই ঠিক কি না আমার নবী তার স্রষ্টা হচ্ছেন আল্লাহ ঠিক কি না আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ আমরা মাখলুকাত আমরা মানুষ আমাদের মধ্যে ভুল ত্রুটি আছে পাপ পুণ্য নাই নাকি আছে আছে না পাপ পুণ্য আমাদের মধ্যে আছে কি না রসুলের মাঝে আছে একটু জোরে কর রসুলের মাঝে কোন পাপ আছে তার জীবনটা গোটা জীবনটাই পুণ্যে ভরা সুবহানাল্লাহ তাহলে সেই নবীর মতো কি আপনাকে তুলনা দেওয়া যাবে যাবে না কারণ বাবা শাহজালাল এলাকার সৈনিক আপনারা সুবহানাল্লাহ আপনারা জানেন
যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো না। দলিল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি বরকতের জন্য এই আলোচনা করতেছি, আমার আলোচনা থাকবে ভিন্ন আঙ্গিকে। আল্লাহ বলেন ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, নিশ্চয়ই আল্লাহ সমস্ত রহমতের ফেরেশতা লইয়া ইউসাল্লুনা আলান নাবী, এটা মুজারির সিগা বর্তমান এবং ভবিষ্যৎ। সুবহানাল্লাহ বলেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রহমতের ফেরেশতা নিয়ে ইউসাল্লুনা আলান নাবী নবীর উপর দরুদ পড়ে। আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়ে না, আমরা মাহে রমজানে রোজা রাখি আল্লাহ রোজা রাখে না, আমরা যাকাত দেই আল্লাহ যাকাত দেয় না, আমরা বিভিন্ন ধরনের তাসবিহ তাহলিল করি ইবাদত করি আল্লাহ কোনো ইবাদত বান্দার কোনো কাজের সাথে আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ বলেন বান্দারি আমি হচ্ছে মাহবুব, লাইসালি মাহবুদুন আইয়াকুম আলাইয়া লাইসালি হাকিমুন আইয়াকুম আলাইয়া, আমি আল্লাহ হচ্ছে মাহবুদ আমি আল্লাহ হচ্ছে হাকিম, কোন হাকিমের হুকুম আমি আল্লাহর উপর নাই, এই কারণে কোন ইবাদত আমি আল্লাহ করি না। ও আল্লাহ ইবাদত যদি না করো ইউসাল্লুনা এটা তো ফেল, ফাইল হচ্ছে দুইজন নবী এবং আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফাইল মানে কর্তা হচ্ছে দুইজন, ইউসাল্লুনা ফিল ফাইল হচ্ছে দুইজন, একজন হচ্ছে আমার আল্লাহ সমস্ত ফেরেশতারা আল্লাহ গো ফেরেশতাদের সাথে তুমি যদি দূর পড়ো ফেরেশতারা দুরুদ পড়লে তুমি কি করো কো আমিও পড়ি, তুমি কি ইবাদত করো নি কর না, তাহলে নবীর উপর দুরুদ পড়ার অর্থ কি আল্লাহ তুমি জানায় দাও। আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষরা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে যত গুণ দিয়েছি সমস্ত গুণে গুণগণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ করতেছি, এই কারণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও পৃথিবীর ঈমানদারেরা তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো, ওই সাল্লিমু তাসলিমা আর আমার নবীর উপর সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আর আমার নবীর উপর তোমরা সালাতু সালাম লাগা। খুশি নাকি বেজার? তাহলে আমার সাথে সবাই বলবেন কে যাও ভাই মদিনাতে গোলামের আরজি আছে, কে যাও ভাই গোলামের আরজি আছে সালাম দিও নবীর কাছে, নবী গো এই গোলামের কিবা করার আছে, নবী গো এই গোলামের কিবা করার কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে বলছেন না কেন কে যাও ভাই মদিনাতে গোলামের আরজি আছে, কে যাও ভাই মদিনাতে গোলামের আরজি আছে সালাম দিও নবীর কাছে, নবী গো এই গোলামের কিবা করার আছে, মওলা গো এই গোলামের কিবা করার। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাইবা ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার, টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাইবা ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার, ও গো আল্লাহ পড়ুয়ার দেখায়ো নবীর দিদার, ও গো দেখায় নবীর দিদার আজাওয়ার ব্যথা ভুলে যাবে, নবী গো এই গোলামের কিবা করার এই মওলা গো এই গোলামের কিবা করার। এই কাদেরির বাসনা অনেকে তো বুঝে না, সুযোগ পাইলে ওনা ফিকরা করে সমালোচনা, এই গোলামদের বাসনা অনেকে তো বুঝে না, সুযোগ
পাইলে মুনাফিকরা করে সমালোচনা, দেখেন আল্লাহ পরোয়ার শুনেন নবী সারোয়ার, দেখেন আল্লাহ পরোয়ার শুনেন নবী সারোয়ার, তাই তো মনে আনন্দের গান গাইছি মাওলানা এই গোলামের কিবা করার, এই নবী গো এই গোলামের কিবা করার। বন্ধুরা রে কবির মনোযোগ, রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন ওয়া মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওয়া মাই ইউতির আল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহ বলেন যারা আমি রাসূলুল্লাহকে আমি আল্লাহকে যারা তোমরা আনুগত্য করছো আর আমার রাসূলুল্লাহকে যারা আনুগত্য করছো গো দুনিয়ার জমিনে তোমরা জান্নাত কামাই করছো। আল্লাহকে মানলে আল্লাহর নবীকে মানলে জান্নাত কামাই করা, এটা কিন্তু মামুলি কথা না, কথা গন্ধ কি না বন্ধুরা রে। ও বাবা শাহজালালের গোলামেরা, বাবা শাহজালালের প্রেমিকারা, তোমরা শোনো, তোমাদের নসিব ভালো, আমাদের ঢাকা থেকে, আমাদের বরিশাল থেকে, রাজশাহী থেকে, দিনাজপুর থেকে তোমাদের ভূমিতে আসে বাবা শাহজালালের কদম মোবারক জিয়ারত করার জন্য। এই ধন আল্লাহ তোমাদেরকে দিছে, এই ধন আমাদের বাংলাদেশকে আমার আল্লাহ ইয়ামেন শহর থেকে নিয়ামত স্বরূপ পাঠাইছে। বাবা শাহজালালের কদম মোবারকে থাকতে চাইনি, একটু আওয়াজ করে বলেন চাইনি। বাবা শাহজালাল তো আমার নবীজির নূর মানত, কথা গন ঠিক কিনা নাকি মাটি মানত। আজ থেকে আজ থেকে 800 বছর আগে হযরতে বাবা শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবী এই বাংলার জমিনে আসছেন, তিনি এসে বন্ধুরা রে গভীর মনোযোগ, বাবা শাহজালাল নূর বলছে ঠিক না, বাবা শাহজালাল ইয়ামানি মুজাদ্দাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমার রাসূলুল্লাহকে নূর বলেছে, সেই বাবা শাহজালালের আকীদা মতো আমরা থাকতে চাই যতক্ষণ ঠিক কিনা। বন্ধুরা রে আমার আজকে আমি পাঁচটা জিনিস নিয়ে আলোচনা করব। আমার নবী সরকার মদিনা রহমাতাল লিল আলামিন তিনি বলেন পৃথিবীর জমিনে যেই ব্যক্তি পাঁচটা কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত তার জন্য অপেক্ষা করবে। আমরা জান্নাতে যেতে চাই না, কে কে জান্নাতে যেতে চাই না হাত তোলেন, দেখেন ব্যাপার হাত আছে আরো মনোযোগ লাগবে। জান্নাত আমরা চাই, কথাগণ চাই কিনা? জান্নাত যদি চাই জান্নাতে কাজ আমাদের করা লাগবে নি। নবী আমার বলেন পাঁচটা কাজ করবি, অপরদিকে সূরা আল আহজাবের মধ্যে আমার আল্লাহ বলেন 70 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওকুলু কওলান সাদীদা। সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলেন এ এ ঈমানদার নাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওকুলু কওলান সাদীদা তোমরা সর্ব অবস্থায় তোমরা সত্য কথা বলো। বান্দারে তুই তিনটা কাজ করছ, তুই যে আমি আল্লাহ তিনটা কাজ করছ, আমি কি তোরে কিছু দিব না, আমি আল্লাহ তোরে দিব দুইটা জিনিস। সুবহানাল্লাহ, এই এলাকার রাজপাড়া এলাকার যুবকেরা যদি মুরব্বীরা যদি তিনটা কাজ করেন, এক নাম্বার আল্লাহকে না দেখে বিশ্বাস করলাম, বিশ্বাস করে আল্লাহকে ভয় করলাম, দ্বিতীয়ত আল্লাহকে ভয় করলাম, তৃতীয়ত সত্য কথা বললাম। আল্লাহ বলে বান্দারে তুমি আল্লাহকে ভয় করছো, না দেখে বিশ্বাস করছো, সত্য কথা বলছো, আমি আল্লাহ তোমার জন্য দুইটা জিনিস রাখলাম। ইয়াসুলিহু লাকুম আ
أعمالكم ويغفر لكم ذنوبكم أمي الله رب العالمين তোমাদের জীবনের গুনাহগুলোকে আলাদা কইরা নেক দ্বারা ভরপুর কইরা দিব আর জীবনের গুনাহগুলো মাফ করে দিব আমার নবী বলেন কোন বান্দা যদি পাঁচটা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত তার জন্য অপেক্ষা করবে নবী আমার বলেন এই কিতাবের মধ্যে খাজা গরিবে নামাজ পড়বা দালিলুল আরফিন কিতাবের মধ্যে খাজা গরিবে নামাজ আসবে নি সান্নাতি ফরমান পাঁচটা কাজের প্রথম কাজ হচ্ছে বিতুল ওয়ালিদাইন আই খিদমাতুল ওয়ালিদাইন ওয়া তেলাওয়াতুল কুরআন আই খিদমাতুল মাশাইখ সাহাবাতুল আউলিয়া আর নাযুল কাবা ইলাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ কাজে কাজে গান বলেন ও পৃথিবীর মানুষের সুন্নি জনতা যারা পীরের কাছে মুরিদ হয়েছো বায়াত রাসূল গ্রহণ করেছো আমার রাসূলের কালেমা শুনে পড়ে যারা মুসলমান হয়েছো তোমাদের জন্য পৃথিবীতে পাঁচটা কাজ আল্লাহ দান করছে কয়টা একটু বড় করে বলেন কয়টা পাঁচটা কাজ যদি মানুষ করে এক নম্বর হচ্ছে বিলুল ওয়ালিদাইন আই খিদমাতুল ওয়ালিদাইন এক নম্বর হচ্ছে মা বাবার খিদমত মানে মা বাবার খিদমত এই খিদমত যারা করবে আল্লাহ জান্নাত তার জন্য অপেক্ষা করবে সুবহানাল্লাহ জুড়ে কম বন্ধুরা রে আমার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা নিশ্চয় নিশ্চয় তোমার মা বাবার প্রতি এহসান করো তোমার মা তোমার বাবা তোমাকে যে পরিমাণ খেদমত করেছে যে পরিমাণ সেবা তোমাকে করেছে তার চাইতে ডাবল ডাবল তোমার মায়ের জন্য বাবার জন্য খেদমত করো কেননা নামাজ করা যেমন ইবাদত নামাজ করা যেমন ফরজ মা বাবার খেদমত করো তেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ মা বাবার খেদমত করো তেমন ফরজ কথা কোন ঠিক কি না বিভিন্ন ধরনের অপকর্ম করেন বিভিন্ন ধরনের কাজের মধ্যে লিপ্ত সমাজের মানুষ তাকে নাফরমান বলে গালি দেয় আল্লাহর ওলি যখন সে অন্ধকার করল আল্লাহর ওলি তাকে ঘুমের ঘরে নজর করে দেখে দি ওই ছেলেটা জান্নাতের মধ্যে হাসি করে যে জানি ওই জান্নাতের মধ্যে যুবকটা বসবাস করতেছি আল্লাহর ওলি ডাক দেবেন কিরে যুবক তুমি তো দুনিয়ার জমিনে তেমন ভালো কাজ করো নাই কোন আমলের বরকতে আজকে তুমি জান্নাতের মধ্যে হাজিদের সাথে বসবাস করছো যুবকটা ডাক দে বলে ও আল্লাহর ওলি আমার তেমন কোন আমল নাই আপনারা জানেন আমার মা ছিল কহ ও আল্লাহর ওলি আমি যখন ঘরের মধ্যে যাইতাম ঘরের থেকে বের হওয়ার সময় আমি আমার মায়ের কদমের মধ্যে চুমু দিতাম সুবহানাল্লাহ কোন আমার মার কদমের মধ্যে চুমু দিছি ঘর থেকে বের হইতে চুমু খাইতাম আবার ঘরের মধ্যে যাইলেও চুমু খাইতাম আমার মা আমার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে এই ঘরের দোয়া করল ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গো আমার সন্তান আমারে বড় ভালোবাসি আমার সন্তান খেদমত করে আল্লাহ গো আমার সাধু মনিরে তারে মাফ করিয়া তাকে তুমি মক্কা মদিনার মেহমান যারা হাজির সাহেব যারা গো আল্লাহ তাদের সাথে তারে জান্নাত নসিব কইরা দিও ওই যুবকটা ডাক দিয়ে বলে ও আল্লাহর ওলি আমি আমার মায়ের খেদমত করার কারণে আমার মা আমার জন্য দোয়া করছে ও রাজপাড়া এলাকার যুবকেরা যদি পৃথিবীর জমিনে সম্মান পেতে চাও পৃথিবীর জমিনে যদি তুমি সম্মান পেতে চাও যদি অর্থ পেতে চাও পৃথিবীর জমিনে যদি তুমি রাজস্থান পেতে চাও এক কথাই মা বাবার খেদমত করবা গুলামি করবা আল্লাহ রব্বুল আলামিন তোমার এই নিয়ামত দান করবে কথা কোন ঠিক না বন্ধুরা রে কবির মনুজু হযরত খাজা কারিমে নামাজ তিনি বলতেছেন কোন সন্তান যদি মায়ের খেদমত করে বাবার খেদমত করে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত লাগায় দেয় সুবহানাল্লাহ
দুই নাম্বার তার রুজি রোজগারের মধ্যে বরকত হয়, তিন নাম্বার দুনিয়ার মানুষের কাছে তার মর্যাদা বেড়ে যায়। বললেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আপনারা জানেন হয়তো বা, আল্লাহর ওলি ভাই মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তাকে তার মুরিদ প্রশ্ন করল, ওগো আল্লাহর ওলি আপনি এত বড় আল্লাহর ওলি কেমনে হইলি, আপনি তো সমস্ত ওলিদের মধ্যে তাজি আউলিয়া, ওগো আল্লাহর ওলি আমরা নামাজ পড়ি আপনিও নামাজ পড়েন, আমরা রোজা রাখি আপনিও রোজা রাখেন, আমরা হজ করলাম আপনিও হজ করেন, এছাড়া আমাদের মধ্যে আপনার পার্থক্য কোথায়, আমরা তাহাজ্জুদ করি আপনিও তাহাজ্জুদ করেন, তবে কোন জিনিস দ্বারা আপনি আল্লাহর ওলি মানে তাজে আউলিয়া হয়েছেন? আমার ওয়াজ কি বুঝেন আপনারা? ঢাকায় ভাষা বুঝেন তো বন্ধুরা? রে গোবিন্দ মরুচু ওই আল্লাহর ওলি বাইবেল গোস্বামী বলেন, আমার বয়স যখন 7 বছর, আমি বক্তব্য চাইতাম করার জন্য, আমার মা আমারে বক্তব্য পাঠাইছে, আজকের মা জুনিয়া তারা কিন্ডার গার্ডেনে পাড়াই, আপত্তি নাই বা কোনো আপত্তি নাই, তবে কিন্ডার গার্ডেনে করানোর আগে তোমার সন্তানটাকে কোরআনের পানি আগে তোমার শিখাইতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ তোমাকে নাজাতের ব্যবস্থা করতে পারে না বন্ধুরা? রে কবির মনজু হযরতে বাবা শাহজালাল বলেন, আমার বয়স যখন 7 বছর, আমাকে আমার মা বক্তব্যে পাঠাইলেন, বক্তব্যের মধ্যে চাই আমি কোরআন শরীফ পড়তে 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 একটা আয়াত শরীফ আসছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ তোমরা মা বাবার প্রতি ইহসান করো, ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা আমার উস্তাদ বলেছে এই আয়াত দ্বারা নাকি তোমার খেদমতের কথা বলেছেন, মা গো সুযোগ করে দাও গো মা, আমি ভাইজি তোমার খেদমত করব। মা খুশি হইলে আল্লাহর ওলি ভাইজি মুস্তামি তার বাবার কাছে গেলেন, ও বাবা আপনি বলে দিন আমি কিভাবে আপনার খেদমত করব। মা বাবা তার ভাইজিদের জন্য দোয়া করলেন, আল্লাহর ওলি হওয়ার জন্য বড় আলেম হওয়ার জন্য, বাবা জিরা রে রাজপাড়া এলাকার যুবকের মন দিয়ে শুনো, কারণ মা বাবার খেদমত না করে পীরের মুড়ি ধইলে মনে কইলো না পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে, যদি মা বাবার খেদমতের প্রতি দুর্বলতা আসে সাবধান 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 সাবধান, দয়াল নবী তোমাকে কোনোদিন সাফাত করবে না, কথা বলে ঠিক না? বাবা জিরারে বহুত প্রমাণ আছে, আজকে আমি সেই দিকে যাচ্ছি না। আল্লাহর ওলি রামা বাই যে দোস্তামি রাত্রিবেলা পানি চাইল, সংক্ষিপ্ত আকারে কথাটা বলছি ভিন্ন আলোচনা, পানি চাইছে ঘরের মধ্যে পানি নাই, পানি আনার জন্য ঘরের মধ্যে খুঁজলো পানি নাই, বাড়ি বাইরে গেলেন পানি আনার জন্য, এসে দেখি মা জননী ঘুমায় বসে,
বাহিরে গেলাম এসে দেখি গো মা তুমি ঘুমায় রয়েছো, ভাবলাম তোমাকে ডাক দিলে তোমার কষ্ট হবে, এই কারণে পানি নিয়ে দাঁড়ায় আছি। আমি আমার মার গতকাল যুগান্তর পত্রিকার মধ্যে আমি একটা ঘটনা পাই না আশ্চর্য হয়ে গেলাম। কি ঘটনা বাবাজি? আরে একটু সামনে চাপড়ে সবাই বসতে পারবে। সন্তানের গায়ের চামড়া দিয়া মা জননীর পায়ের জোতা যদি দাও গো বানায়া, তবু মায়ের দুধের দাবে পূরণ হবে নে। চাচি জেঠি শাশুড়ি বড় মায়ের সামনে হবে কি? বন্ধুরা রে, গতকাল পত্রিকা যুগান্তর পত্রিকার মধ্যে কুমিল্লা মুরাদনগর চিনেননি, নাম শুনছেননি? কুমিল্লা মুরাদনগর, মায়ের বয়স প্রায় 85-85 উপরে, ওই মায়ের চারটা সন্তান, বড় ছেলে নাম হচ্ছে সিদ্দিকুর রহমানের স্ত্রী, ছোট ছেলে মেজ ছেলে সেজ ছেলে তিনটা সন্তান। বাবা জিরা আজকে ওয়াজটা হয়তো ইউটিউবে যেতে পারে, আমি পেপার থেকে বলছি, আমি মিথ্যা বলি নাই। মা রাস্তার মধ্যে ঘুরে খাবার নাই পানি নাই, খাবার নাই বস্ত্র নাই কোনো কিছু নাই, বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে রাস্তার মধ্যে মরা কুকুরের মতো সেইভাবে মানুষ রাস্তার মধ্যে, কুকুর কুকুর যদি অ্যাক্সিডেন্ট হয় রাস্তার মধ্যে যেইভাবে কুকুরটা ফেলে দেয়, ওই সন্তানেরা মাকে এইভাবে ফেলায় ফেলে গেছে। মা একদিন দুই দিন তিন দিন মানুষ মনে করছে পাগল, মানুষ মনে করেছে পাগল, এ পাগল ভেবে ওই মহিলার উপরে শীতের বস্ত্র দেয়, কনকনা শীত প্রচন্ড শীত, এত শীত নামছে মানুষ মনে করছে পাগল। তিন দিন করে মা জননী চোখের বালি সাইডা সাইডা কান্দি, ও এলাকার চেয়ারম্যান মহোদয় তার কাছে আসছে, কি গো ও মা তোমার বাড়ি কোথায়? আমি মাকে তারা দেখতে পারে না, আমার আমি মাকে তারা ভালোবাসে না, ভালো না বাসার কারণে রাস্তার মধ্যে আমার ভুলে আসছে। ও যুব তুমি মক্কা মদিনার ইমাম হও, আর্মি হও, ব্রিগেডিয়ার হও, র‍্যাব হও, পুলিশ হও, যদি তোমার মার বাবার খেদমত যদি তোমার না থাকে কি হবে আর্মিগের দ্বারা, কি হবে শিক্ষকতা দ্বারা, কি হবে চেয়ারম্যানগিরি দ্বারা, কথা বলবেন কিনা? কারণ মা বাবা এবং ধন যারা ভালোবাসলে আল্লাহ পাকের খাজনা তোর জন্য খোলা হবে, যাকে ভালোবাসলে নেক হায়াত বাড়বে, যাকে ভালোবাসলে অর্থ সম্পদ বাড়বে, যাকে ভালোবাসলে সমাজের মানুষ তোমাকে সম্মান করবে। মাহফিল করবা বাধা নাই বাধা নাই, তুমি কষ্ট হচ্ছে, প্রশ্ন হচ্ছে মা বাবার খেদমত তোমার দ্বারা হয়নি, মা বাবার খেদমত যদি না হয় এই মাহফিল কইল না, যাদের ব্যবস্থা নেই কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলি ভাইজি দুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছেন। এক নম্বর কথা আমি এইভাবে যদি বর্ণনা করতে থাকি বহু বর্ণনা করতে পারবো,
তবে এখন আমি আর মা বাবার খেদমতের কথা বলছি না, দুই নাম্বার হচ্ছে ও তেলাওয়াতুল কোরআন। কি বলছে? তেলাওয়াতুল কোরআন। বাবা জিরা আর একটু মহাপতি দুরুদ করেন, আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে, আওয়াজ হচ্ছে না তো, মুহাম্মদ সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে, আহা জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস কোলে, একটি হজর সোয়াব মিলে একটি হজর সোয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি, পরশাসিতে মায়ের কোলে মুত্রতে করিলে কুসুম করে দিতেন আমায় কুসুম গরম জলে, ঠিকই না? পরশাসিতে মায়ের কোলে মুত্রতে করিলে কুসুম করে দিতেন আমায় কুসুম গরম জলে, সেই মায়েকে কষ্ট দিলে সেই মায়েকে দিলে খোদার আরশ টলে টলে, মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন। বন্ধুরা রে এইভাবে যদি আমি আলোচনা করতে চাই ঘন্টার পর ঘন্টা মা বাবার খেদমতই আলোচনা আসবে। তবে আমি বলছিলাম পাঁচটা জিনিস আমি আলোচনা করবো। এক নম্বর গেছে বিদ্রুল হওয়ালি দেয় মানে আই খিদমাতুল হওয়ালি দেয়, দুই নম্বর হচ্ছে তিলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ, আপনাদের কি কষ্ট হচ্ছিল রে বাবা? তিলাওয়াতুল কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন ওরাতিলিল আল্লাহ বলে তোমরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, কেননা শীতের সময় গাছের মধ্যে পাতা থাকলে ঝাঁকি দিলে যেভাবে পাতাগুলি ঝরে পড়ে, কোনো মানুষ যদি সবসময় কোরআন তেলাওয়াত করি বাবা জিরা রে তার অন্তর থেকে গুনাগুলি গুনাগুলি এইভাবে ঝরিয়া পড়ে। নবী আমার অপর হাদিসের মধ্যে বলেন আফদালু ইবাদাতুল তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত হচ্ছে সবচেয়ে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে আফদাল ইবাদত হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত। যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ, যারা বলেন আরেকটা আওয়াজ করে বলুন ইয়া বলি আল্লাহ। বন্ধুরা বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি কোনো একদিন
আমি কোথাও বেড়াতে গেলাম, এই কিতাবের মধ্যে দালিলুল আরেফের 82 নম্বর পৃষ্ঠা, বানায় কোনো কথা না, তাজা করে বেরিয়ে নামাজ কিতাবটা লিখছে, বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গাজনবী কোথাও গেলেন বেড়াইতে, রাত্রিবেলায় একটা কাঠ পাইলেন, এই কাঠ ছাড়া শুয়ার মতো আর কোনো ব্যবস্থা নাই, একটা কোরআনের পাতা পাইলেন, পাতাটা ধরে তিনি চিন্তা করছেন, আল্লাহর কোরআনকে আমি সম্মান করব নাকি আমি গজনবী আরা করব, সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করে ও গজনবী, নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন, ও গজনবী নিজের আরামের জন্য আল্লাহ পাকের কোরআনের পাতাটা তুমি বুঝে উঠাইবা, সুলতান মাহমুদ গাজনবী বলে না, ভাবতে 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 আমার মনে একটা শুভ লক্ষণ আসছে, মনে মনে চিন্তা করলাম না, কোরআনের পাতা উঠাইয়া কোরআনের পাতা উঠাইয়া কোরআনের পাতা উঠাইয়া আমি এখানে আরাম করব না, কারণ আমার চাইতে দাম আমার আল্লাহ পাকের কালাম, সুবহানাল্লাহ। কোন কোরআনুল কারিমে আল্লাহ বলেন আমার নবীর দাম কম নাকি বেশি, সুলতান মাহমুদ গাজনবী বলেন, মনোযোগ আছে তো, মনোযোগ আছে না, সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি সারা রাত কোরআনের পাতাটা টেবিলের মধ্যে রেখে তিনি দাঁড়ায় রইলেন, আল্লাহ পাকের রহমতের দরজার মধ্যে জুস উঠা গেছি, তিনি যখন এই সকালবেলায় বাড়িতে গেলেন, বাড়ির দিকে ঘুমাইলেন, সত্যি আল্লাহ বলতেছেন ও সুলতান মাহমুদ গাজনবী তুমি আমার কোরআনের আমার কালামকে এত সম্মান প্রদান করেছো, আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে আমি বলি তো দান করলাম, জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম, আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, কোরআনুল কারিমের মধ্যে 114টা সূরা আছে, তিনি হাদিস নকল করতেছেন, তিনি বর্ণনা করেন, আমার নবী বলেন যে ব্যক্তি কোরআনুল কারিমের সূরাতুল ফাতিহা নিয়ত কইনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম মিলহামদুলিল্লাহ, অর্থাৎ বিসমিল্লাহর মিমের সাথে যদি আলিফ লাগায়া 41 বারে সূরা ফাতিহা, ফরজ নামাজের ফজর নামাজের সুন্নতের ফরজ সুন্নতের পর ফরজের আগে যদি 41 বার বিসমিল্লাহির রহমানির রহিম মিলহামদুলিল্লাহ এইভাবে যদি 41 বার পড়ে কোন রোগীর উপর এইভাবে দম দেয়, আল্লাহর কসম রে ওই ব্যক্তির যত রোগ থাকো সূরা ফাতিহার পর পরে আল্লাহ তারে ভালো করে দিবে। আপনারা মেহরবানি করে সবাই মাঠে মাঠে বসে করুন।
আচ্ছা আপনারা একাই শুধু ওয়াজ শুনবেন, যারা দাঁড়িয়ে আছে তারা শুনবে না? আপনারা প্লিজ, মানুষ আছে প্রচন্ড ঠান্ডা, আমি মনে করি বসলে আরাম, ঠিক না? ঠান্ডা যেহেতু প্রচুর, বসলে মজা পাবেন, একটু মহাপদে দরুদ করেন, আল্লাহুম্মা সাল্লি জুনে বারান্দা জায়গা আছে, এদিকে বারান্দা চলে আসেন, আদওয়ালা আলি সাইয়্যিদেনা আওয়াজে নবী গো, আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো আপনার ভালো আই ওয়াসুকরনি জুবাবা মোহাম্মদ, একটু জিকিরের সাথে সবাই সামনে আসি, তুমি আদি তুমি অন্ত তুমি মোদের যাওয়া আওয়াজ, তুমি আদি তুমি অন্ত তুমি মোদের যাওয়ার মাশাল্লাহ, তুমি মেহের বাবার মারহাবা, আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যেখানে আছে বসো, আর ইচ্ছা করে ভালো করে বসো। বন্ধুরা নবীর মনোযোগ, আল্লাহর ওলি সুলতান মামা গাজনবী আল্লাহর ওলি হয়েছেন কোরআনুল কারীমকে সম্মানের কারণে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যারা আমরা সুন্নি প্রেমী, কোরআন শরীফ পড়তে চাই কি না? আমার নবী সরকারে মদিনা রহমাতাল্লিল আলামিন হাদিসের নবীর মধ্যে বলেন, সেই ব্যক্তি প্রত্যেক দিন ফজর নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোনদিন রিজিকের অভাব রাখবে না। আর একটু বড় করে বলেন, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বে আর কোনদিন রিজিকের অভাব করবে না। নবী আমার শুধু তাই বলে না রে, নবী আমার বলেন যে ব্যক্তি গোয়ারুন করবে সূরা মুলক করবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور سورة سورة سبحان الله ঘুমাইতে যাও যদি ওই রাত্রিতে তোমার মৃত্যু হয় তোমরা সরাসরি জান্নাতে যাইবা বলেন সুবহানাল্লাহ যারা কোরআন শরীফ পড়তে পারে না সব সময় কোরআন তেলাওয়াত করবেন আর যারা পড়তে পারে না সূরাতুল ফাতিহা যদি সব সময় আমল করতে পারেন আমার খাজা কারিবে নামাজ বলে এই কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়বে সূরাতুল ফাতিহার মধ্যে 114টা হরফ আছে সুবহানাল্লাহ কোন 114টা হরফ আছে আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন যদি কোনো ব্যক্তি সূরাতুল ফাতিহার আলহামদুলিল্লাহ পড়ে কি পড়ে আলহামদুলিল্লাহ যদি শব্দটা পড়ে আলহামদুলিল্লাহর মধ্যে 5টা হরফ আছে এই 5টা হরফ নামাজ হচ্ছে আমাদের পাঁচ ওয়াক্ত কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি সূরাতুল ফাতিহা শুধু আলহামদুলিল্লাহ একবার পড়বে পাঁচ ওয়াক্ত নামাজের যত ভুল আছে আলহামদুলিল্লাহ বলার কারণে সমস্ত ভুল আল্লাহ মাফ করে দেয় শুধু তাই না রে বাবা কাজে কাজে গান খাজা গরিবে নামাজ তার কিতাবের মধ্যে বলেন কি বর্ণনা করতেছেন শুনেন কাজে গরিবে নামাজ বলতেছে কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়ায় দালিলুল আরেফিন কিতাবের মধ্যে হাওলা দিয়ে খাজা গরিবে নামাজ বলে কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়ায় একটা কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করে একটা হরফের বদলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 গুণা নেকি লেখা দিবে কোন মানুষ দাঁড়ায় নামাজ পড়তে পারে নাই বসে যদি নামাজ পড়ে বসে বসে যেই ব্যক্তি তেলাওয়াত করবে নামাজের মধ্যে তার জন্য 50টা নেকি আমার আল্লাহ দান করবে নামাজের বাইরে যেই ব্যক্তি কোরআন কারীমের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টা নেকি দান করে দিবে বলেন সুবহানাল্লাহ খাজা করবে নামাজ বলে আলহামদুলিল্লাহ মধ্যে 5টা অক্ষর এই 5টা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার নামাজের মধ্যে পড়লে 500 নেকি সুবহানাল্লাহ কোন বাহিরে বলে 50 নেকি তারপরে যে আলহামদুলিল্লাহ লিল্লার মধ্যে 3টা নেকি 3টা আর হচ্ছে 5টা হচ্ছে 8টা যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বুল রব্বুল আলামিন এই রব্বুল আলামিনের মধ্যে হচ্ছে রব্বুল আলামিনের মধ্যে হচ্ছে 10টা হরফ 10 আর হচ্ছে 8 কত হয়েছে 18 10 আর কত যারা একটু জ্ঞানী তারা বুঝে ফেলবেন 10 আর 18 আল্লাহ রাব্বুল আলামিন 18000 মাখলুকাত সৃষ্টি করছে যেই ব্যক্তি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন করবে রে 18000 মাখলুকাতের যত সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন তারে দান করবে সুবহানাল্লাহ কইতেন না নাকি আমলের দরকার নাই কথা কন না আসেনি একটু বড় করে বলে না আসেনি মদিনা মদিনা আসে কোন মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কোন বলেন দিদার চে কাঁদ তোমরা দিদার চে কাঁদ তোমরা ফাউনা নবী দেওয়ানা মদিনা আসে কোনো মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কালো হাসি মেলালে ভালোবাসো ওই পাগলে ও ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা আসে কোনো মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে বললেন দিদার চে কাঁদো তোমরা দিদার
মাওলা নবীর দেওয়ানা মদিনা বলো না মদিনা মদিনা বন্ধুরা রে বলতেছিলাম তেলাওয়াতুল কোরআন পাঁচটা কাজ যে ব্যক্তি করবে জান্নাত আপনার চাওয়া লাগবে না জান্নাত আপনাকে পাওয়ার জন্য আমার আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবে জান্নাত দামি নাকি মানুষ দামি জোরে কোন আর একটু জোরে কোন মানুষ জান্নাতের দাম বেশি নাকি আসমান মাখলুকাতের দাম বেশি আর তো আমাদের জন্য তৈরি করা হয়েছে ঠিক কি না বলুন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই কথা আল্লাহ পাক মানুষকে বলেছেন জান্নাতকে বলেন না বলেন না সুবহানাল্লাহ জান্নাত আমাদেরকে প্রাইজ দিবেন উপহার দিবেন সুতরাং আমার চাইতে পুরস্কারের দাম বেশি নয় আমার দাম বেশি পুরস্কারের দাম পড়ে কথা বলেন ঠিক কি না তো আপনি কোন আমল করলে কালেমা শরীফ পড়ে তো আপনি মুসলমান সাচ্চা মুসলমান কিন্তু কালেমা শরীফ পড়ে আপনি মুসলমান হয়ে গেলেন কাজ কি কমপ্লিট আরো কোনো কাজ আছে এই মুসলমান কথা বলেন আছে নাকি যদি থাকে হালাল খেতে হবে না একটু জোরে করেন না হারাম হারাম কি খাওয়া যাবে মা বাবার খেদমত করা লাগবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে সুদ খাওয়া যাইব ঘুষ জোরে কন যাবে না তো তো আপনি কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন আপনার কি আর কোনো কাজ নাই অবশ্যই কাজ আছে ঈমান আনার পর আমল যদি না করে তার কোনো ভ্যালু নাই কথা বলেন ঠিক কি না এই কারণে মাওলানা আলী বলেছেন আমল ছাড়া একটা মানুষের জিন্দেগি একটা বলদের মতো বলদ চিনেন কথা বলেন না বলদ চিনেন আমল ছাড়া মানুষের জিন্দেগি গাছের পাতার সম্ম একটা গাছ গাছ আছে পাতা নাই আপনার জিন্দেগি তো এইরকম হবে সুতরাং আমাদের জীবনটা আমল এবং ইমানে সাজিয়ে যেতে কথা কোনো ঠিক কি না যদি চাই নামাজ পড়া লাগবে না কয়েক তো নাকি জুমা শুধু পড়লেই চলবে শুধু জুমা নামাজ পড়লে চলবে নামাজ কয়েক তো ওয়াজ মাহফিল শুনতেছেন সব হইতেছে এটা আপনাদের নকল করলে সওয়াব আছে না করলে গুনাহ নেই ঠিক কি না কিন্তু আজকে এসার নামাজটা আপনার জন্য ফরজ ছিল কথা বলেন আজকের এসার নামাজটা আপনার জন্য কি ছিল তো ফরজের দাম বেশি নাকি নফলের দাম বেশি এখানে মাহফিল কমিটিকে বলবো এত সুন্দর মাহফিলের ব্যবস্থা যথেষ্ট মানুষ হয়েছে আমাদের কিন্তু নামাজই হতে হবে কথা বলেন ঠিক কিনা যারা নামাজ ছাড়া অলিগিরি করে এই অলিগিরি মানি না নামাজ ছাড়া অলিগিরি কি আমরা মানি পীরগিরি মোল্লাগিরি মুন্সিগিরি নামাজ ছাড়া মানি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ সাহেব আল্লাহ ফুল করে নামাজ পড়তেননি তার শিষ্যরা নামাজ পড়েনি বাবাজিরা যেহেতু সাহেব কেবলার কথা চলে আসছে সেদিকে আমি যাবো না তুমি একটাই কথা বলে রাখি আল্লামা ফুলতুরি ছিলেন বাবা শাহাদ আলীর গুপ্তধন সুবহানাল্লাহ কইতেন না যারা যেই পর্যায়ে থাকেন না কেন যাই যে কোনো মুরুদ হন কোনো আফসুস নাই তবে আল্লামা সাহেব কেবলার খেদমত আপনার ভুলতে পারবেন না সিলেট জমিদকে বাবা শাহাদ আলীর পতাকা উত্তীর্ণের জন্য আল্লামা ফুলতুরি যথেষ্ট খেদমত করেছে কথা বলেন ঠিক কিনা যারা সমালোচনা করো আগে তার মতো হও কথা কন ঠিক কিনা ও গো মুর্শিদে বরহা শামসুল আমা মুর্শিদে বরহা শামসুল আমা আমরা তোমায় ভুলতে পারি না আমরা তোমায় ভুলতে পারি না বলা কি সম্ভব বন্ধুরা রে আল্লাহর অলির কথা আসছে আমার আলোচনা কিন্তু ধারাবাহিক আলোচনা বলতেছিলাম আলহামদুলিল্লাহ রব্বিল পরে কোন সবাই আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল পিছনে হইল না আবার বলেন আলহামদুলিল্লাহ রব্বিল কি পাইলেন কি পাইলেন কিতাব প্রমাণ করে কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটা যদি একবার তেলাওয়াত করে একবার যদি তেলাওয়াত করে রে 18,000 মাখলুকাতের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দিয়া দিবে
الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن মধ্যে ছয়টা হরফ কয়টা একটু জোরে কোন কয়টা 18 আর 6 কত হচ্ছে 24 18 আর 4 কত 18 আর 4 24 আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই পর্যন্ত 18 টা হরফ আর রহমান এখানে 6টা মানে 24 কয়টা 24 দিন রাত কয় ঘন্টা 24 দিন রাত কয় ঘন্টা আরে দিনে রাতে 24 ঘন্টা তুমি যদি আর রহমান এই পর্যন্ত তেলাওয়াত করো 24 ঘন্টা যদিও তুমি ঘুমায় থাকো রে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে 24 ঘন্টা সওয়াব লেখা দিবে তারপর হচ্ছে রহমানির রহিম আর রহমান নির রহিম নির রহিমের মধ্যে 6টা অক্ষর এই 6টা অক্ষর যদি কেহ 24 এর সাথে 6 মিলে হয় 30 কথা কোন ঠিক কিনা 24 এর সাথে 6 মিলে হয় 30 ফুল সিরাতের ফুল হচ্ছে 30 বছর 10,000 উঠতে 10,000 মাঝখানে 10,000 নামতে বাবা জিরানে আর রহমান রহিম যদি কেউ পড়ে উঠে আসরের মাঝে আল্লাহ যখন ফুল সিরাত মাটা ফুল কায়েম করবে ওই ফুল সিরাত পার নূর হইয়া এই সূরা তো নূর হইয়া তোমার ফুল সিরাত দিবে তোমারে পার করিয়া আরে বুঝরে কোন সুবহানাল্লাহ পরে হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন পরে কি মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে হচ্ছে 12টা হরফ 30 এর সাথে 12 আপনি সুখ করেন ওই 42 42 42 এর আপনি গুণন করেন হয়তো 360 অর্থাৎ 360 লক্ষ 360 লক্ষ আল্লাহর ওলিরা যত ইবাদত করে বাবা জিরারে তুমি যদি ইয়া কানা আবুদু ইয়া মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়ো রে 360 আউলিয়ার সমস্ত নেকি তোমার আমল নামার মধ্যে দিয়া দিবে তারপর হচ্ছে ইয়াকা নাবুদু এর মধ্যে হচ্ছে 8টা হরফ 42 আর 8 কত হয় 40 42 আর 8 কত হয় আরেকটু জোরে বলেন কত 40 হয় না 42 আর 8 কি 40 হয় না আর একটা 40 বলে হয় দেখছেন মনোযোগ কই গেছে মনোযোগ কই গেছে আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম ভুলে গেছেন না না বলে জোরে কোন 42 আর 8 কত হয় নাকি 40 অন্তরের মধ্যে আগুন লাগে শুনলে তাদের শান আমরা কি ভুলে গেছি বাবা শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম বুঝলা গেছে বুঝলে কিল খাবেন কোথায় কোথায় কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে 42 এর সাথে ইয়াকা নাবুদু এর মধ্যে আছে 8টা হরফ এই 8টা হরফের সাথে 42 যোগ করলে 50 হয় কত হয় 50 হাশরের মাঠে 50,000 বছর আল্লাহর বান্দারা রে ছোটাছুটি করবি কোন মানুষ যদি ইয়াকা নাবুদু পড়ে রে তাহলে হাশরের মাঠে 50,000 বছরের সেই সেই দূরত্বটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার বরকতে তোমার খালাস কইরা দিবে ওয়া ইয়াকা নাস্তাঈন ইহার মধ্যে আছে 11টা হরফ 50 আর 11 এইভাবে করতে করতে যদি আমি বর্ণনা করতে যাই 19টা হয় ও বাবা জিরানে এক কথায় খাজা গরিবের নামাজ বলে সূরা ফাতিহার মধ্যে 124টা হরফ আছে 124,000 পয়গম্বর সেই ইবাদত বন্দেগী করছে গো তুমি যদি সূরা ফাতিহা প্রত্যেক ফরজ নামাজের পড়ে পড়ো 124,000 নবী রাসূলের সওয়াব তোমার আমল নামার মধ্যে দিয়া দিবে অনেক কাকু হুজুর আমরা বানায় বলছেন না আমি বানায় বলি নাই যদি মনে চাই কিতাবটা আপনি ধইরা দেখবেন এই কিতাবের মুসান্নাফ হচ্ছে খাজা গরিবের নামাজ শুরু আলেম নাকি বড় আলেম একটু জোরে কোন খাজাই খাজাগান খাজা গরিবের নামাজ মঈনুদ্দিন হাসান সানজানি রাহমাতুল্লাহ আলাইহি তার দাম আছে নাকি নাই তিনি তার কিতাবের মধ্যে বলছেন এইভাবে কোরআনুল কারিমের যদি আমি বর্ণনা করতে যাই ঘন্টার পর ঘন্টা আমার চলে যাবে
কোরআনের ফাজিলত কোরআনের বর্ণনা আমি শেষ করতে পারবো না। তবে একটা কথা মনে রাখবে, নবীজির গোলাম যারা হয় তারা নিশ্চয় নিশ্চয় কোরআনের সাথে সম্পর্ক তাদের ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? একবার হযরত আলী, নাম শুনছেন, শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একজন খারিজ খারিজকে সূরা ফাতিহা 41 বার পড়ে তার মুখের মধ্যে এইভাবে ফু দিলেন, লোকটা ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ, ভালো হওয়ার পরে কিছুক্ষণ পরেই তার ডান পা ডান হাত অবশ্য অর্ধাঙ্গ হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে। যখন সূরাতুল ফাতিহা ফুঁদিছে রে, ওই লোকটা ভালো হয়ে গেছে। কোনো একজন লোক তাকে প্রশ্ন করলো, তুমি তো সকালবেলা অসুস্থ, এখন তুমি কিভাবে সুস্থ হইলা? ওই লোকটা ডাকতে বলে, হযরত আলী আমার মাথার মধ্যে সূরা ফাতিহা পড়া ফুঁদিছে, ফুঁদিতে দেরি হয়েছে, আমি ভালো হইতে দেরি হয় নাই। এই কথাটা বলছে সে চিৎকারি কইরা জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো হযরত আলী আসলে ফুঁদিলো, ভালো হয়ে গেলাম, এটা কেমন হলো? সাথে সাথে লোকটা আবার প্যারালাইজড হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোনো ফল পেতে হলে আকিদাকে আগে মজবুত করতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন, নাম শুনছেন নি, বিশ্ববিখ্যাত আল্লাহর নবী শেখ ফরিদ, তিনি তার কাছে যে কোনো মানুষ পেট ব্যথা মাথা ব্যথা যে কোনো ধরনের মানে ক্যান্সার প্যারালাইজড হয়ে গেছে, তিনি শুধু সূরা ইখলাস তিনবার পড়তেন, সুবহানাল্লাহ, তিনবার ফু দিতেন, পড়ে লোকটা ভালো হয়ে যেত। তো হওয়া একদিন আমার মতো এক মোল্লা লুফি মোল্লা আল্লাহর নবী শেখ ফরিদের কাছে কত মানুষ যায়, তিনি সূরাতুল হোল্লা পড়ে ভালো হয়ে যায়, ট্রাক আজাতে পারলে আমি বড় করে বাদ পড়ব। ওর কথা কি বুঝে নিবা? কথা যে বললাম হাসান দি কইলাম, শক্ত করে পাগড়ি বাঁধলেন, বেঁধে মানুষকে বলছেন এই মুসলিরা কত কি হয়েছে, কো খামাকা শেখ ফরিদের কাছে যাই না, কো কেন, কো তিনি যে ইসিম পরে এটা আমি জানি, তোমার পেট ব্যথা মাথা ব্যথা সমস্ত ব্যথা আমি ভালো করে দিব, অসুখ ভালো করার মালিক কে? আর একটু জোরে কোন? তাহলে আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? আল্লাহ যদি সবই হয়, আমার সাপোজ মনে করেন আমার টাইফয়েড হয়েছে, আমি ডাক্তারের কাছে যাব না? টাইফয়েড ভালো করার মালিক কি? তো আল্লাহ ডাক্তারের কাছে কেন যাচ্ছেন? ওসিলা কি বলেন? তাহলে যে বেড়া ওসিলাকে হারাম বলে শিরক বলে, হেরাও কিন্তু ডাক্তারের কাছে দূর হয়, হাসানানি কতক্ষণ ঠিক কিনা? এই মোল্লা সাবধান, উলি আল্লাহর কাছে আমরা আল্লাহর উলিকে আল্লাহ মানি না, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা মানি, কথা কন ঠিক কিনা? উসিলা মানা জায়েজ আছে নাকি নাই? আল্লাহ বলেন আল্লাহরে ভয় করো আর উসিলা মানো, উসিলা তালাশ করো, অবতাকু ইলাইহির উসিলা, আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা তালাশ করো, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহ মানিনি, আল্লাহর ওলি শেখ ফরিদ ডাক দিয়ে বলতেছে তুমি বুঝি ইসিম পাড়া করছি, ঠিক আছে তুমি কবিরাজি করো, সূরা ইখলাস পড়ে মানুষকে ফু দেয়, মানুষ ভালো হয় না, পেট ব্যথা একটু থাকলে আর পেট ব্যথা বাড়ে, একটু থাকলে মানুষ যায় পেট ব্যথা সারার জন্য ফু দেয় আর পেট ব্যথা বাড়ে। ওই মোল্লা দর দিয়ে আল্লাহর ওলি শেখ ফরিদের কাছে গেলেন, ডাক দিয়ে বলে ও আল্লাহর ওলি, আপনি সূরা ফাতিহা পড়েন ইখলাস পড়েন আমিও করলাম, আপনি পড়া ফু দিলেন ভালো হইয়া গেছে, আমি ফু দিনে কেন ভালো হই না জানতে চাই। আল্লাহর ওলি শেখ ফরিদ ডাক দিয়ে বলে ও মৌলবী জবানটা তো শেখ ফরিদ লাগবে, তোমার জবানে করলে কাজ হবে না, কারণ এই তুমি জবান দিয়ে নাপাক খাও, এই জবান দিয়ে তুমি হারাম খাও, বেগুনা করো, এই জবান দিয়ে মিথ্যা কথা বলো, পরকে
থাকাও ইজাবাত দিয়ে কোনদিন তোমার অসুখ ভালো হবে না, জুড়ে বলেন ঠিক কিনা? আজকে আমরা বলো বিড়া, আল্লাহর হাবিব বলছে তিন কিসিমের বসা সুন্নত। কয় ধরনের? খাওয়ার সময় দু হাত উঠায় খাইও, কেন হইলে তোমার পেটটা তিনটে ভাগে ভাগ করবে, এক ভাগ ভাত খাইও, আরেক ভাগ পানি খাইও, আরেক ভাগ খোলা রাখো, যাতে গড়ায়া তড়ায়া এইগুলি ডাইজেস্ট না হয়, গ্যাস্ট্রিক না হয়, যাতে হজম হয়, ঠিক কিনা বলি? আর আমরা মোল্লারা বালা করে সরায়া বই বইয়া খাইতে 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 এই পর্যন্ত খাই, খাই পরে একটু মিষ্টি আছে হিরা দাও, হিরা অসীম তা আমরা হয়ে ভালোই বলি কথা কর না, কারণ আমরা মৌলবীর আজকে চেহা বাড়াই দিলে আসি ফেন্দা দিলে না আসি হাসানা নি ও কথা কো না কি লাই হাসানা নি আমার কথা হয় না নি দাহা কথা দাহা তো কইব সিলর কথা কিছু কই পাবো হাসানা নি বা সুবহানাল্লাহ বল চেয়ারম্যান সাহেব মানে ভাষাটা শেখার জন্য চেষ্টা করতেছি, আপনাদের ভাষা আমাদের কাছে চমৎকার লাগে, মারহাবা করুন, আমাদের ঢাকায় ভাষা বুঝেন আপনারা, আপনারা এত মানুষ যে বসে রয়েছেন শীত করতেছে না, শীত করে না, মাশাল্লাহ আপনাদের গুণ মাফ হয়ে গেছে, সুবহানাল্লাহ ভাই দিয়ে কইেন আর এদের জন্য কোন সুবহানাল্লাহ, যাদের এখনো বসে থাকতে ভাল লাগছে এই এই রায়পুর শিক্ষা কই না, আল্লাহ কোরআন বলে যারা কোরআনের কথা শুনতে ভালোবাসে তাদের অতীতের গুণ আল্লাহ রাখে না, বলেন সুবহানাল্লাহ। মারহাবা কোন আলোচনা মনে আছে তো শেখপুরের বলতেছে তুমি সূরা ইখলাস পড়ো ঠিক আছে কিন্তু তোমার জবান তো তোমার জবান, এই সূরা ইখলাস পড়তে হলে শেখপুরিতে জবান লাগবে নতুবা তোমার পেট ব্যথা ভালো হবে না, ঠিক কি না? আগেরকার মুরব্বীরা পানি ফু দিলেই মানুষের পেট ব্যথা ভালো হইতো আর আমাদের সেবাইলেও ভালো হয় না, কারণ কি পরের জায়গা পরের জমি ঘর বানায় হায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই, কষ্ট হইতে আছে বলা যাবে তাহলে বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় হায় আমি রই আমি তো সেই ঘরের মালিক, বলেন আমি তো সেই ঘরের মালিক এ ঘর খানা দার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই, বললে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি নই আমি তো সেই ঘরের মালিক জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস, আল্লাহ এবারে কইল কি আর আমি করলাম কি জিন্দগি আল্লাহ কেন পাঠাইলেন, জমিদার কি বললেন আল্লাহ আমাকে কি বললেন, এটা মুরব্বীর আগে রাত্রিবেলায় সজাগ থেকে তারা বলতো জমিদারের ইচ্ছা মতো যেই না জমির চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস, আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার ফয়জে নিলাম, আল্লাহু আকবার, আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার ফয়জে নিলাম আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক, বলেন আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমি ঘর বানায় হায় আমি রই আমি তো সেই ঘরের মালিক, মারহাবা কোন বন্ধুরা রে। এইভাবে আমি যদি বর্ণনা করতে যাই আরো সময় আমার নিবে কিন্তু আমি সময় দীর্ঘায়িত করব না, সব করে আমার আলোচনা নিয়ে আসছি কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে, বাচ্চা হারুন আর রশিদ কিতাবের মধ্যে আসছে তিনি এক না দুই না তিন না দুই বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, কয় বছর? তখনকার বস্তা নগরীতে একজন আল্লাহ বলেছিলেন তার নাম হচ্ছে কাজী ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ আলাই, বাচ্চা হারুন রশিদ ফুজাইলের কাছে চিঠি লিখছে ও আল্লাহর ওলি
আমার জীবন প্রায় উষ্ঠাগত, আমার প্রাণ প্রায় যাই যাই, আপনি মেহরবানি করে আমার একটু দেখতে আসেন, আপনার চেহারা দেখলে আমি হারুন ভালো হইয়া যাব। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহ তিনি তাকে চিঠি লিখলেন, ফুজাইলকে চিঠি লিখলেন, আল্লাহর ওলি ফুজাইল বিন আয়াজ আসলেন, এসে তিনি সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম মিল বিল হামদুলিল্লাহ এইভাবে 41 বার পড়লেন, কতবার 41 বার পড়ে বাচ্চা হারুন রশিদের মুখের মধ্যে দম দিলেন, দম দিতে দেরি হয়েছে যুবকের, রে আল্লাহর মেহেরবানি বাচ্চা হারুন রশিদ ভালো হইয়া গেছে, ওলি আল্লাহর প্রতি তার মহাব্বত বেড়ে গেল, কথা কোন ঠিক কিনা, তার বিবি জুবাইদা, তার বিবি জুবাইদা বাচ্চা হারুন রশিদের বিবি কন্যা সুবহানাল্লাহ, বাবা জিরা রে একবার হইল সূরা ফাতিহা তোমরা পড়ো, জোরে বলেন সুবহানাল্লাহ, তাহলে কোরআন শরীফ পড়বেননি, কে কে কোরআন পড়বেন কাল থেকে হাত উঠান, হুজুর পাল্লে চেষ্টা করবো, আমিন কন, যারা পড়তে পারেন না যারা পড়নে বলা তাদের কাছ থেকে শুনবেন, তারা কইরা যে সোয়াব আপনি শুনলে একই সোয়াব লাভ করবে, আপনি আমার বন্ধুরা রে তুমি মনোযোগ, দুই নম্বর গেছে তেলাওয়াতুল কোরআন, তিন নম্বর হচ্ছে আন-নাযরু ইলাল কাবা, কাবা শরীফের দিকে নজর করে তাকানো, কাবা শরীফের দিকে নজর করে তাকানো, পৃথিবীর সবচেয়ে প্রথম ঘর হচ্ছে কাবাতুল মুশাররাফা, কথা বলেন ঠিক কিনা, এই কাবা শরীফের ইতিহাস সম্পর্কে সূরা বাকারা আয়াত নম্বর 26 আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযি ইয়ারফাউ ইব্রাহিমু ক্বাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমা ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ايه آية الشريف من مدد تھانڈا لگا گئے سے کتھا ملتو گارے نا بندھو نا رہا بار ایمارے کعبہ شریف شم برسی ہمیں کسو وجرہ دوتھو آلو چونہ کولو بو যদিও আপনারা জানেন যেহেতু আমার বিষয়বস্তু পাঁচটা, এক নম্বর হচ্ছে বিরুল ওয়ালিদাইন, মনে আছে তো, এক নম্বর হচ্ছে বিরুল ওয়ালিদাইন, দুই নম্বর হচ্ছে তিলাওয়াতুল কোরআন, চার নম্বর, তিন নম্বর হচ্ছে আন-নাযরু ইলাল কাবা, চার নম্বর হচ্ছে খিদমাতুল মাশাইখ, পাঁচ নম্বর হচ্ছে সোহবতুল উলামা, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, বন্ধুরা আমার কাবা শরীফ সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম তিনি রাজ্যকালী হইলেন, কাবা শরীফ আমার আল্লাহ ইব্রাহিমকে আদেশ করলেন, ইব্রাহিম ইব্রাহিম তুমি আমার ঘরটাকে মেরামত করো, আল্লাহ বলেন ওয়া ইযি ইয়ারফাউ ইব্রাহিমু ক্বাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, নবী গো আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল যখন কাবা শরীফের ভিত্তি প্রস্তুত করলো, এতে বোঝা গেল রে ইব্রাহিম যখন কাবা শরীফ তৈরি করে তখন আমার নবী ওই জায়গার মধ্যে হাজির ও নাজির ছিলেন, বলেন সুবহানাল্লাহ, কোরআন কি কয় মোল্লা তুমি কি কইলা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ
আল্লাহ বলেন ওয়া ইজ মানে উযকুরু ইয়া হাবিবি, এটাই তো তাফসীর। তাফসীর খুলে দেখেন আল্লাহ ডাকতে বলে নবী গো, ও নবী মায়ার নবী গো আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, ইব্রাহিম যখন কাবা শরীফের ভিত্তি প্রস্তর কইরা তার সন্তানকে লইছে, ইব্রাহিম হচ্ছে রাজমিস্ত্রি আর ইসমাইল জাবিউল্লাহ হচ্ছে সুগালি। সুবহানাল্লাহ, কাবা শরীফ প্রস্তুত করে আল্লাহর কাছে ডাক দিলেন মাবুদ রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ গো আমরা যে পাপ ছেলে মেয়েদের যে কাজটা করছি আল্লাহ গো তুমি সেই কাজটা করো, শুধু তাই না দ্বিতীয় দোয়াটা করছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া মিন যুররিয়াতি উম্মাতান মুসলিমাতান লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আল্লাহ গো এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দোয়া করতেছি আল্লাহ গো তোমার সেই নবীজিকে আমি ইব্রাহিমের বংশের মধ্যে পাঠাইও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করে বলেন বলি আল্লাহ, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ। প্রতিদিন প্রোগ্রামের কারণে কণ্ঠ বসে গিয়েছে, ঠান্ডা, আপনাদের দোয়া চাচ্ছি, পায়ে ধরে বলছি বাবাজিরা ওয়াজ তখনই সার্থক হবে যখন আগামীকাল ফজর নামাজটা আপনারা আদায় হবে, কথা বলেন ঠিক কিনা, আগামীকাল ফজর নামাজ থেকে শুরু করে আমাদের জিন্দগি যে আমল এবং ইমানের জন্য অলঙ্কার বানাতে পারি, সবাই বলি আমিন, আরেকটু বড় করে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।